এখন আমরা একটু অর্গানিক কেমিস্ট্রির যে কার্বনগুলো সম্পৃক্ত জৈব যৌগের যে কার্বনগুলো আছে সেই কার্বনের ডিগ্রিগুলো কেমন, সেটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হাইড্রোকার্বন, এরকম নির্ণয় করতে হবে। কোন কার্বনটা নেচার কেমন সেই ডিগ্রি নির্ণয় করার জন্য আমাকে একটুখানি সংজ্ঞায় আসতে হয়। তাহলে 1 ডিগ্রি কার্বন হচ্ছে সেই কার্বন যে কার্বনের সঙ্গে 1টি কার্বন বা কোনো কার্বন যুক্ত থাকবে না, মানে কোনো যৌগের যে কার্বনের সঙ্গে সর্বাধিক 1টি কার্বন যুক্ত থাকে তাকে 1 ডিগ্রি কার্বন বলে। 1 ডিগ্রি কার্বন বা আর প্রাইমারি কার্বন বলে। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন বা প্রাইমারি কার্বন। আমরা কখন প্রাইমারি কার্বন দেখব দেখে নিই একটুখানি। যেমন আমরা এক্সাম্পল দিয়ে বলছি, CH3 CH2OH আর CH3 ইথানল, একটা ইথানল একটা হচ্ছে ইথেন। এখানে এই কার্বনের সঙ্গে কোনো কার্বন যুক্ত নেই, তাহলে এই কার্বনটা হচ্ছে একটা 1 ডিগ্রি কার্বন। এই কার্বনের সঙ্গে একটা কার্বন যুক্ত আছে 1 ডিগ্রি কার্বন, এর সঙ্গে একটা কার্বন যুক্ত আছে এটা 1 ডিগ্রির, অর্থাৎ 1টি কার্বনের সঙ্গে সর্বাধিক 1টি কার্বন যুক্ত থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন এর সঙ্গে 1টি কার্বন আছে, এর সঙ্গে 1টি কার্বন যুক্ত আছে, এর সঙ্গে 1টি কার্বন যুক্ত আছে, তাহলে এরা হচ্ছে সবাই 1 ডিগ্রি কার্বন। এরকম আরও এক্সাম্পল নেওয়া যেতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, এই একটা কম্পাউন্ড, যে কম্পাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি সি আছে, এই সিটা সঙ্গে 1টি কার্বন যুক্ত আছে, এটা একটা 1 ডিগ্রি কার্বন। আর যদি বলি যে এরকম একটি যৌগ যে CH3 CH2, এটা একটা ইথাইল বেঞ্জিন, ইথাইল বেঞ্জিনের এখানে 2টো কার্বন আছে বাইরে, এই একটা মাত্র আছে 1 ডিগ্রি কার্বন, কারণ এই কার্বনটার সঙ্গে 2টো কার্বন আছে, এদিকে একটা এদিকে একটা, তাই এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন নয়। তেমনি এটাও 1 ডিগ্রি কার্বন, এখানে এটা 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন, দুটোই 1 ডিগ্রি কার্বন। অর্থাৎ 1 ডিগ্রি কার্বন হতে গেলে এটাই হতে হবে যে কার্বন আরেকটা কার্বনের সঙ্গে যুক্ত থাকতে পারে বা নাও থাকতে পারে। এরকম কোনো হাইড্রোকার্বন যদি হয় তাহলে সেই হাইড্রোকার্বনের কার্বনগুলোকে বলা হয় 1 ডিগ্রি কার্বন। এখন 2 ডিগ্রি কার্বন আমরা আলোচনা করি। 2 ডিগ্রি কার্বন মানে হচ্ছে কোনো 1টি হাইড্রোকার্বনের যে কার্বনের সঙ্গে 2টি কার্বন যুক্ত থাকতে হবে। এই 2টি কার্বন যুক্ত থাকলে তাকে আমরা বলি 2 ডিগ্রি কার্বন বা সেকেন্ডারি কার্বন। অর্থাৎ আমরা লিখছি কোনো যৌগের যে কার্বনের সঙ্গে 2টি কার্বন যুক্ত থাকে তাকে 2 ডিগ্রি কার্বন আর সেকেন্ডারি কার্বন বলে। এই সেকেন্ডারি কার্বনের এক্সাম্পল কি? CH3 CH2 CH2OH একটি যৌগ, যেটাকে বলি প্রোপানল। এই প্রোপানলের এই কার্বনটির সঙ্গে 2টো কার্বন যুক্ত আছে, এদিকে একটা এদিকে একটা, তাহলে এই কার্বনটি হলো 2 ডিগ্রি কার্বন বা সেকেন্ডারি কার্বন। সিমিলারলি CH3 CH CH3, এটাকে বলছি CH3 CH2 CH3, এই কম্পাউন্ডের মধ্যে এইদিকে একটা কার্বন আছে, এদিকে একটা কার্বন আছে, মাঝে একটা কার্বন, অর্থাৎ যে কার্বনের সঙ্গে 2টো কার্বন যুক্ত আছে, তাহলে এই কার্বনটা হবে একটা সেকেন্ডারি কার্বন। সিমিলারলি যদি এরকম একটি কম্পাউন্ড হতো সাইক্লোহেক্সেন, এই সাইক্লোহেক্সেনের সঙ্গে একটি গ্রুপ আছে সিএল, তো এই সিএল যে কার্বনের সঙ্গে যুক্ত আছে তার সঙ্গে 2টি কার্বন আছে, এদিকে একটা এদিকে একটা, এই কার্বনের সঙ্গেও 2টি কার্বন যুক্ত আছে, মানে এটা সি 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 সি, অর্থাৎ যে কোনো সি আর এক আরও 2টো সি এর সঙ্গে যুক্ত আছে, তার কারণে প্রত্যেকটি কার্বন হচ্ছে সেকেন্ডারি কার্বন, এটা কিন্তু প্রত্যেককেই সেকেন্ডারি কার্বন। আমরা এছাড়াও এক্সাম্পল দিতেই পারি, যদি বলি এরকম কোনো একটি যৌগ যে সাইক্লোপ্রোপেন তার সঙ্গে CH2 CH3, অর্থাৎ ইথাইল সাইক্লোপ্রোপেন, ইথাইল সাইক্লোপ্রোপেনের মধ্যে এই কার্বনটা এমন একটা কার্বন যার সঙ্গে 2টো কার্বন যুক্ত আছে, তাই এটা একটা সেকেন্ডারি কার্বন। সিমিলারলি এই কার্বনটা সেকেন্ডারি কার্বন, এই কার্বনটাও সেকেন্ডারি কার্বন, কিন্তু এটা কিন্তু নয় সেকেন্ডারি কার্বন। অর্থাৎ যে কার্বনের সঙ্গে
দুটি কার্বন যুক্ত থাকবে তাকে আমরা বলবো সেকেন্ডারি কার্বন। তিন ডিগ্রি বা টারশিয়ারি কার্বন, যে কার্বনের সঙ্গে তিনটি কার্বন যুক্ত থাকবে আমরা সেই রকম কার্বনকে বলবো টারশিয়ারি কার্বন। অর্থাৎ কোনো যৌগের যে কার্বনের সঙ্গে তিনটি কার্বন যুক্ত থাকে তাকে তিন ডিগ্রি কার্বন বা টারশিয়ারি কার্বন বলে। আমরা এর কিছু এক্সাম্পল নিই টারশিয়ারি কার্বনের। এইরকম একটি হাইড্রোকার্বন রয়েছে, যে হাইড্রোকার্বনের সঙ্গে একটি কার্বনের সঙ্গে তিনটে কার্বন আছে, অর্থাৎ এই কার্বনটা হচ্ছে একটা তিন ডিগ্রি বা টারশিয়ারি কার্বন। সিমিলারলি একটা এই একটা কম্পাউন্ড যাকে বলছি আমরা সাইক্লোবিউটেন, এই সাইক্লোবিউটেনের সঙ্গে এখানেই একটু সিএইচ থ্রি গ্রুপ আছে, তাহলে এই কম্পাউন্ডের মধ্যে একটা মাত্র কার্বন আছে টারশিয়ারি, দ্যাট ইজ এই কার্বনটা টারশিয়ারি কার্বন। এই কার্বনের সঙ্গে এক দুই তিনটে কার্বন যুক্ত আছে, তাহলে এটা একটা টারশিয়ারি কার্বন। সিমিলারলি CH3, CH2, CH3 এই একটা যৌগ যাকে বলছে পেন্টেন টাইপের একটা যৌগ। এই পেন্টেনের মধ্যে এই কার্বনের সঙ্গে একটা কার্বন যুক্ত আছে, এটার সঙ্গে দুটো কার্বন যুক্ত আছে, এর সঙ্গে তিনটা কার্বন যুক্ত আছে, এক দুই তিন, তাহলে এই কার্বনটা হচ্ছে একটা টারশিয়ারি কার্বন। তাহলে টারশিয়ারি কার্বন আমরা সেভাবে পাবো যদি কোনো কার্বনের সঙ্গে তিনটি কার্বন যুক্ত থাকে। এতক্ষণ ধরে এক ডিগ্রি, দু ডিগ্রি এবং তিন ডিগ্রি কার্বন আমরা আলোচনা করলাম, এখন আমরা বলছি চার ডিগ্রি কার্বন নিয়ে। অর্থাৎ চার ডিগ্রি মানে হচ্ছে কোয়াটারনারি কার্বন, যে কার্বনের সঙ্গে চারটে কার্বন যুক্ত থাকবে, সেই চারটে কার্বন যুক্ত থাকলে আমরা সেই কার্বনকে বলবো কোয়াটারনারি কার্বন। এই কোয়াটারনারি কার্বন তাহলে সংখ্যাটা একটু লিখি, কোনো যৌগের যে কার্বনের সঙ্গে চারটি কার্বন যুক্ত থাকে তাকে চার ডিগ্রি কার্বন বা কোয়াটারনারি কার্বন বলে। অর্থাৎ একটি কার্বনের সঙ্গে চারটে কার্বন থাকতে হবে, সি 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 অ্যান্ড সি থাকতে হবে। এক্সাম্পল যদি নিই তাহলে নেব সি এইচ থ্রি, যার নাম নিওপেন্টেন, এটাকে বলি নিওপেন্টেন। এই নিওপেন্টেন কম্পাউন্ডের মধ্যে একটাই কার্বন আছে যার সঙ্গে চারটে কার্বন, এক দুই তিন চারটে, তাহলে এই কার্বনটা হচ্ছে একটা চার ডিগ্রি বা কোয়াটারনারি কার্বন। সিমিলারলি যদি কোনো আমরা এরকম করে কম্পাউন্ড দেখতে পাই সি এইচ থ্রি, এরকম একটি কোনো অ্যালকোহলিক মানে কম্পাউন্ড নিলাম, এই অ্যালকোহলিক কম্পাউন্ডের মধ্যে এই কার্বন নয় এই কার্বন নয় এই কার্বনের সঙ্গে চারটে কার্বন যুক্ত আছে, এটা একটা কোয়াটারনারি কার্বন। সিমিলারলি যদি এরকম বলতাম এই একটা সাইক্লোবিউটেন, এই সাইক্লোবিউটেনের সঙ্গে যদি এরকম একটি যুক্ত থাকে তাহলে এর একটা কার্বন কোয়াটারনারি কার্বন, কোনটা, এটা হচ্ছে এই কার্বনটা। তাহলে এই কার্বনের সঙ্গে একটা দুটো তিনটে চারটে কার্বন যুক্ত আছে, এক দুই তিন এবং চার, তাহলে এই কার্বনটাকে বলবো আমরা চার ডিগ্রি কার্বন। তো আমরা দেখলাম কি এক ডিগ্রি কার্বন হচ্ছে কোনো একটি যৌগের কোনো একটি হাইড্রোকার্বনের যদি একটা কার্বনের সঙ্গে একটাই কার্বন যুক্ত থাকে বা কোনো কার্বন যুক্ত না থাকে তাকে বলছি প্রাইমারি কার্বন, যদি একটা কার্বনের সঙ্গে দুটো কার্বন যুক্ত থাকে তাহলে আমরা তাকে বলি সেকেন্ডারি কার্বন, যদি একটা কার্বনের সঙ্গে তিনটে কার্বন যুক্ত থাকে তাহলে আমরা বলবো তাকে টারশিয়ারি কার্বন, আর একটা কার্বনের সঙ্গে ম্যাক্সিমাম চারটে কার্বন যুক্ত থাকলে আমরা তাকে বলি যে কোয়াটারনারি কার্বন, অর্থাৎ চার ডিগ্রি কার্বন। এই হচ্ছে কোনো একটা হাইড্রোকার্বনের কার্বনের শ্রেণীবিভাগ।